হারিয়ে যাওয়া পূজোর অ্যালবাম নিয়ে এবার ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন গায়িকা মিতা চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1980 এবং 90-এর দশকে দুর্গাপুজো আসলেই দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর গানের অ্যালবাম প্রকাশিত হতো বিভিন্ন মিউজিক কোম্পানির তরফ থেকে, কিন্তু গত কয়েক বছরে সেই প্রচলন একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 90-এর দশকের জনপ্রিয় গায়িকা মিতা চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, 90-এর দশকের শেষ কিংবা বিংশ শতকের শুরুতে পুজোর অ্যালবামের একটা প্রচলন ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই জায়গাটা হারিয়ে গিয়েছে। তিনি কিছুটা আক্ষেপের সুরেই বলেন, আগে পুজো আসলে মিউজিক স্টুডিওতে রেকর্ডিংয়ের জন্য মুখিয়ে থাকতাম আমরা, কিন্তু আজ সেই সব দিন হারিয়ে গিয়েছে। আমি তো 91 থেকে আমার অ্যালবাম বেরোচ্ছে, 91 থেকে 30 বছর হলো। তা সেই যে ওটা একটা স্বর্ণযুগ বলা যেতে পারে, মানে আমাদের আগের যুগটা তো মানে স্বর্ণযুগ, মানে তবুও আমাদেরটা সময় একটু স্বর্ণযুগ ছিল অবশিষ্ট আর কি। আর পুজোর সময় ওই যে একটা রেকর্ডিং হবে ওইটা নিয়ে একটা সারা বছর ধরে একটা চিন্তাধারা যে এ বছরটা হলে পরের বছর কী করবো। হ্যাঁ, একসঙ্গে 8-10টা গান, তারপরে ওই ক্যাসেটের পর এলো সিডি, ওটার একটা আলাদা আনন্দ ছিল, মানে ফ্লোরে মিউজিশিয়ানরা বাজাচ্ছে, ওটা চলে গিয়ে আবার মানে মানে একজন মিউজিশিয়ানই সব করে দিচ্ছে, একজন দুজন হয়তো এক্সট্রা রিদিমে লাগছে। সেই যে একটা ফ্লোর ভর্তি মিউজিশিয়ান, আমরা যাচ্ছি, আমরা সেখানে উপস্থিত থাকছি, ট্র্যাকের সময় থাকছি, প্লাস ড্রাবিংয়ে থাকছি, ওটা একটা অন্যরকম ব্যাপার ছিল। জানি না, আমার মনে হয় যেটা যে দুটো করে গানও যদি একটা সিডিতে বেরোয়, সবাই তো আর মোবাইল ঘেঁটে গান শুনতে পারে না, কারণ গ্রামে গঞ্জে এখনও অনেকে আছে হয়তো সেরকমভাবে ইউটিউব খুলে গান শোনা। তা কিছু যদি মানে সিডি এরকমভাবে দুটো করে গানও যদি হয়ে বেরোয়, আমার তো মনে হয় এটা আবার ভালো হয়। ২০১৩ অবধি তাও ছিল সিডিটা, তারপরে আস্তে আস্তে দেখলাম মানে দেখুন যখন এখন যে আপনি যে একটু আগে বললেন যুগের, তার সঙ্গে তো তাল মিলিয়ে চলতেই হবে, নাহলে কী করবো। এখন একটা করে দুটো করে গান হচ্ছে, বেরোচ্ছে এরমভাবে ইউটিউবেই হচ্ছে, কিছু কোম্পানি হয়তো সিডি বার করছে, চারটে চারটে করে গান অনেক কোম্পানি, আমি করেছি গত বছর সিডি বার করেছি, কোম্পানির নামটা বলছি না, যাই হোক, যাক আমি চাই যে আবার সেই পুজোর গানের যে একটা, হ্যাঁ, যে একটা মানুষের যে মনের মধ্যে একটা আশা ছিল যে হ্যাঁ ভালো গান বেরোবে, আরও শুনবো, আশা করি সেটা আবার ফিরে আসুক।